আমাকে অনেকেই ফোন করে বা কমেন্টে প্রশ্ন করেছেন যে যদি কোনো কারণে আমাদের আধার কার্ডটি হারিয়ে যায় এবং আমাদের আধার কার্ডের কোনো জেরক্স কপিও যদি আমাদের কাছে না থাকে এবং আমাদের আধার কার্ডের সঙ্গে যদি আমাদের কোনো মোবাইল নাম্বার বা ইমেল আইডি সংযুক্ত না থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের হারিয়ে যাওয়া আধার কার্ডের নাম্বারটিকে পুনরুদ্ধার করব। তো আমি এই ভিডিওর মাধ্যমে লাইভ কল রেকর্ডিং শেয়ার করব। আমি কিভাবে আধারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করে আমার নিজের আধার নাম্বারটিকে কিভাবে রিকভার করেছি, তো চলুন দেখে নিই। নমস্কার, আধার সংগ্রহ কেন্দ্রে আপনাকে স্বাগত। আমি বলুন, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? আমার আধার কার্ডটি আমি হারিয়ে ফেলেছি, তো আধার কার্ডের কপিও নেই আমার কাছে। আমার নাম্বারটা কিভাবে আবার ফেরত পাবো আধার কার্ডের? আপনার অসুবিধার জন্য দুঃখিত, নিশ্চিন্তে থাকুন, সম্পূর্ণভাবে সহায়তা করা হবে। আমি কি জানতে পারি আধার বানানোর সময় যে এনরোলমেন্ট কপি আপনাকে দেওয়া হয়েছিল সেই এনরোলমেন্ট কপি কি আপনার কাছে আছে? নেই। অসুবিধার জন্য দুঃখিত। স্যার, আমি কি জানতে পারি আধারের সঙ্গে কোনো মোবাইল নাম্বার যুক্ত ছিল? মনে নেই। হ্যাঁ। অসুবিধার জন্য দুঃখিত। স্যার, আমি কি আপনার পুরো নামের স্পেলিং কি আছে জানতে পারি? পলাশ মহাজন, PALASH MAHAJAN। পলাশ বাবু, আমি কি আপনার ইয়ার অফ বার্থ জানতে পারি, জন্ম সাল? 90। পলাশ বাবু, আমি কি আপনার এরিয়া পিনকোড নাম্বার জানতে পারি? হ্যাঁ, 741। পলাশ বাবু, আমি কি আপনার ডেট অফ বার্থ পুরো জানতে পারি? 21। এবং যেটুকু তথ্য আপনি পাবেন এই এনরোলমেন্ট নাম্বার ধরেই পাবেন, ঠিক আছে? এনরোলমেন্ট নাম্বার ধরে আপনি আইডিআর প্রসেস ফলো করে আধার নাম্বারটি জানতে পারবেন। সেই আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে, সেখান থেকে আপনি ই আধার ডাউনলোড করতে পারেন অথবা আপনি এই এনরোলমেন্ট নাম্বার ধরে আপনি টিভিসি কার্ড অর্ডার করতে পারেন। তারপরে এনরোলমেন্ট নাম্বারটি লিখে নেবেন 10 62 এবং ডেট এবং টাইমটা লিখবেন 04062013 এবং টাইমটা লিখবেন 4221। এই নাম্বারটা নিয়ে আপনি আইভিআর প্রসেস ফলো করে আধার নাম্বার জানতে পারবেন। এই কলটা সমাপ্ত হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার কল করবেন 1947-এ। কল করার পর ভাষা চিহ্নিত করবেন, এক প্রেস করবেন। আধার নাম্বার যখন তৈরি হয়েছে শুনতে পাবেন তখন এক প্রেস করবেন। তারপর আপনি শুনতে পাবেন যে আপনার এনরোলমেন্ট নাম্বার চাওয়া হবে, তখন প্রথম যে 14 অঙ্কের নাম্বারটা দেওয়া হলো প্রথম 14 অঙ্কের নাম্বারটা দেবেন। এরিয়া পিনকোড নাম্বার চাওয়া হবে, এরিয়া পিনকোড নাম্বার দেবেন। তারপর আপনাকে কনফার্ম করার জন্য এক প্রেস করবেন, আধার নাম্বার শুনতে পাবেন। যখন আধার নাম্বারটা শুনতে পাবেন তখন আধার নাম্বারটা লিখে নেবেন। আধার সম্পর্ক কেন্দ্রে কল করার জন্য ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক। হ্যাঁ, ধন্যবাদ। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি কোনো না কোনো দিন আপনার কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।